লর্ডস টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ফুরফুরে মেজাজ অস্ট্রেলিয়া। কামিন্স ওয়ার্নাররা পরিবার নিয়ে ক্যামেরা বন্দী হচ্ছেন, উল্টোদিকে ক্ষোভে ফুঁসছে স্বাগতিক ইংল্যান্ড। জনি বেয়ারস্টোর এক রান আউট মাঠের লড়াই থেকে এখন সেটা মাঠের বাইরের লড়াইতেও পরিণত হয়েছে। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় স্পিরিট নিয়ে তুলছেন প্রশ্ন, পেট কামিন্স পাল্টা জবাবে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির প্রশংসাই করলেন। শুধু এখানেই থামেনি লড়াই। ক্রিকেটের আইন প্রণয়ন সংস্থা এমসিসির বেশ কিছু সদস্য ওজি ক্রিকেটারদের উদ্দেশ্যে কিছু বলেন। তিনি সদস্যকে সাময়িক নিষিদ্ধ করতে বাধ্য হয় এমসিসি। কিন্তু কেন এই উত্তেজনা? অ্যাশেজ মানেই যেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার প্রাণপণ লড়াইয়ের মঞ্চ। দুই দল সিরিজ জিততে থাকে মরিয়া, কেননা এই লড়াইতে দুই দেশেরই শত বছরের সম্মান মিশে। 2023 অ্যাশেজের প্রথম টেস্টে বিতর্ক না ছড়ালেও দ্বিতীয় টেস্টে পুরো দৃশ্যপটটাই উল্টো। আম্পায়ারের সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়া দলের কর্মকাণ্ড মেনে নিতে পারছে না ইংল্যান্ড। বিতর্কের শুরু জোরুটকে ঘিরে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে জোরুটকে ক্যাচ আউটে বন্দি করে মাঠছাড়া করেন মিচেল স্টার্ক। রুটের ক্যাচটি ধরেন স্টিভেন স্মিথ। ক্যাচ ধরার আগেই বলটি হাত ছেড়ে বেরিয়ে পড়লেও তিনি তা ধরে নেন। কিন্তু টিভি রিপ্লেতে দেখে মনে হচ্ছিল স্মিথ বল ধরতে ডাইভ দেওয়ার সময় বলটি মাটি স্পর্শ করেছে, কিন্তু আম্পায়ার আউট দেন। ইংল্যান্ড সমর্থকরা যে আউট মেনে নিতে পারেননি। এমনকি ইংল্যান্ডের টেলেন্ডার ব্যাটারদের গা সোজা বাউন্সার দিয়েও সমালোচিত ওজি পেসাররা, যেখানে আম্পায়ারদের নিষেধ থাকে নিচের সারির ব্যাটারদের তীব্র বাউন্সার না দিতে। এক্ষেত্রে কোনো নিয়মই মানেননি পেট কামিন্সরা। তবে এর চেয়েও বড় বিতর্কের জায়গায় জনি বেয়ারস্টোর রান আউট। তখনও ইংল্যান্ডের ম্যাচ জিততে দরকার 178 রান। 5 উইকেট হারানো থ্রি লায়ন্সদের নাটাই ধরেছেন বেন স্টোকস। সাথে জনি বেয়ারস্টো ভালোই সঙ্গ দিচ্ছিলেন, কিন্তু ক্যামেরন গ্রিনের ওভারের শেষ বলেই যেন ইংল্যান্ডের হার্টবিট কেঁপে ওঠে। গ্রিনের বাউন্সারকে মাথা নুইয়ে ছেড়ে দেন বেয়ারস্টো। ওভার শেষ, তাই ক্রিজ ছেড়ে অপর প্রান্তের ব্যাটার স্টোকসের সাথে কথা বলতে যাচ্ছিলেন তিনি। তবে ওজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারি সোজা বলথ্রো করে ভাঙেন উইকেট। তৃতীয় আম্পায়ার আউট দেন বেয়ারস্টোকে। এই উইকেটই ইংল্যান্ডকে ম্যাচ থেকে পিছিয়ে দেয়, কেননা এরপরে শুধুই বোলারদের উইকেট ছিল। 60 রানের ঘরে থাকা স্টোকস এরপর 155 রান করলেও ম্যাচটা হারে ইংল্যান্ড। আর ক্ষোভে ফুঁসে ওঠে ইংলিশ সমর্থকরা। বেন স্টোকস ওজিদের নৈতিকতা নিয়ে তোলেন প্রশ্ন, আর পেট কামিন্স বাহবা দিলেন ক্যারিকে। আমি এইভাবে ম্যাচ জিততে রাজি নই, ওটা আউট ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি যদি অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হতাম, তাহলে আম্পায়ারের ওপর আরও বেশি চাপ দিয়ে জিজ্ঞেস করতাম যে ওভার হয়েছে কিনা। এটা ক্রিকেটের নীতির বিরুদ্ধে, আমি এটা করতাম না। অস্ট্রেলিয়ার কাছে ওটা ম্যাচ জেতানো মুহূর্ত। কিন্তু আমি কি এইভাবে ম্যাচ জিততে রাজি? উত্তর না। আমার মনে হয় অ্যালেক্স ক্যারি কয়েক বল আগে থেকেই লক্ষ্য করে যে ব্যাস্ট্রো ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ওই বলে কোথাও খেলা থামেনি, বল উইকেট রক্ষকের হাতে গিয়েছে এবং সে সেটা ছুঁড়ে উইকেট ভেঙেছে। আমার কাছে এটা ক্রিকেটের নীতি মেনেই হয়েছে। স্বচ্ছভাবে খেলা হয়েছে, নিয়ম মেনে খেলা হয়েছে। কেউ কেউ হয়তো মানবেন না, শনিবারের ক্যাচটিও যেমন অনেকে মানতে চাননি। বল টেম্পারিং ঘটনার পর অস্ট্রেলিয়াকে ক্রিকেটীয় নৈতিকতা নিয়ে সবসময়ই প্রশ্নের মুখে পড়তে হয়। এবারও ইংল্যান্ড সমর্থকরা ওজিদের কাটা খাই আরও আঘাত দিল। সমর্থকরা চোর বলে স্লোগান দিতে থাকলো গ্যালারিতে। এরপর ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার সময়ই ঘটে অপ্রীতিকর ঘটনা। এমসিসির সদস্যরা উত্তপ্ত বাক্য বিনিময় করতে থাকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যখন তারা ফিরছিল ড্রেসিং রুমে। দেখা যায় উসমান খাজা ও ওয়ার্নার বেশ ক্ষিপ্ত হয়ে পাল্টা বাক্য বিনিময় করেন। ওই ঘটনার পর অস্ট্রেলিয়ার অভিযোগ পায় এমসিসি। সবশেষ তদন্তের জন্য 3 সদস্যকে সাময়িক বহিষ্কার করে তারা। সব মিলিয়ে অ্যাশেজের উত্তাপে পড়ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ গোটা ক্রিকেট বিশ্ব।